বাড়ি ঘরে ভগ্নদশা, নুন আনতে পান্তা ফুরে, এমনটাই সংসারের হাল। সেই ঘরে আধুনিক আগ্নেয়াস্ত্র সহ চার চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেহরক্ষীর দায়িত্বে। বিষয়টি অবাক করার মতো হলেও এ বাড়ির মালকিন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। চারজন দেহরক্ষী নিয়ে চন্দনা বাউড়ির নাভিশ্বাস ওঠার জোগাড়। বিষয়টির পিছনে রয়েছে মূলত ভাষা বিভ্রাট। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ভাষাগত সমস্যায় বোঝাতে পারেননি চন্দনা বাউড়ি, ফলে তাঁর দেহরক্ষী চলে আসে এক মাস আগে। নিজেদেরই দুবেলা খাবার জোটে না, অতিমারি পরিস্থিতিতে কাজ নেই স্বামীর, নিজের বিধায়ক ভাতাও চালু হয়নি এখনও। এমন অবস্থায় চার চারটে পেট চালানো তার পক্ষে এক কথায় অসম্ভব। ভাঙা ঘরে চারজন থাকবেনই বা কোথায়? স্বামী শ্রবণ বাউড়ি আবেদন করেছিলেন, কিন্তু নামে ভুল থাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে যায়। অগত্যা জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয় এক আত্মীয়ের বাড়িতে। কেন্দ্রের সঙ্গে কথা বলে নিজেদের খাবার ব্যবস্থা করে নেন নিরাপত্তারক্ষীরা নিজেরাই। অ্যাপ্লিকেশন করেছিলাম সেন্ট্রাল ফোর্সের জন্য, কিন্তু তারপর ওনারা জিজ্ঞেস করেন আমাকে ফোন করে যে আপনি নিতে চান, আমি বলেছিলাম হ্যাঁ, কিন্তু এক মাস বাদ। ওনারা হয়তো হিন্দি বলছিলেন তো আমি বুঝতে পারিনি এতটা, আমি বলেছিলাম এক মাস বাদ, ওনারা সেটা বুঝতে পারেননি, হয়তো বাংলা বুঝেন না। আমার গ্রামেই একটা বাড়িতে ওনাদের থাকার ব্যবস্থা করেছি এবং ওনারা নিজেরাই সেন্ট্রালের সাথে কথা বলে ওনাদের যা কিছু প্রয়োজন সেটা ওনারা ওখান থেকে ব্যবস্থা করেছেন, ওনারা নিজেরাও টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করছেন। দলের নির্দেশে দেহরক্ষী রাখতে হলেও আপাতত নিরাপত্তারক্ষী ফিরিয়ে দিতে চান চন্দনা বাউড়ি। চারজন অতিথিকে ঘরে ডেকে তাদের ঠিক করে খাবারটুকুও দিতে পারছেন না, মেনে নিতে পারছেন না শালতোড়ার বিধায়ক। সঙ্গে চারজন দেহরক্ষী থাকলে ভরসা পান গ্রামের কর্মী সমর্থকরা। তবুও এ মুহূর্তে তিনি অপারগ। এক মাস পরে বিধায়ক ভাতা চালু হলে দেহরক্ষীর বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন গরিব বিধায়ক। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।